আধুনিক বাংলা গানের বিবর্তনের ধারায় নবজাগরণ সৃষ্টি করেছিল পঞ্চকবির গান, যার মধ্যে রবীন্দ্রনাথ ছিলেন একটি স্তম্ভের মতো। নিত্য নতুন সাংগীতিক রূপ উদ্ভাবনে রবীন্দ্রনাথের প্রজ্ঞা বাংলা সঙ্গীতকে আরও বেশি সমৃদ্ধ করেছে। মার্গীয় সঙ্গীত এবং দেশীয় সঙ্গীতের মিশ্রণে রবীন্দ্রনাথ সৃষ্টি করেছিলেন এক অপূর্ব সঙ্গীত শিল্প, যা আমাদের আধুনিক গানের পথকে আরও বেশি সুদূর প্রসারী করেছে। আপনাদের কিছুটা সময় আনন্দ মুখর করতে আমি সিথি সাহা আবারও হাজির হয়ে গেলাম মাছরাঙা টেলিভিশনের বিশেষ সঙ্গীতায়োজন মেডেল মিল্ক সোববার নিবেদিত সিথির অতিথি নিয়ে। চলমান পরিস্থিতির কারণে আমরা কিন্তু বাড়িতে বসেই অনুষ্ঠানটি করছি। রবীন্দ্রনাথের গান ভালোবাসেন না এমন কিন্তু খুব কম মানুষ হয়েছে। আমি তো খুব ভালোবাসি রবীন্দ্রনাথের গান গাইতে এবং শুনতে, এবং আমাদের প্রিয় এমন অনেক শিল্পী আছেন যারা কিন্তু রবীন্দ্রনাথের গানকে নিজের মধ্যে ধারণ করেছেন এবং রবীন্দ্রনাথের গানকে ভালোবেসে তার পথটা চলেছেন এবং সামনের দিকে এগিয়ে গেছেন দৃঢ় গতিতে। আজকে সিথির অতিথিতে আমার অতিথি হয়ে আসছেন উপমহাদেশের খ্যাতিমান রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী পন্না। দিদি কেমন আছেন? খুবই ভালো লাগছে। আমিও খুব ভালো আছি দিদি, এবং খুবই ভালো লাগছে যে আপনার সঙ্গে সবসময় খুবই ইনফর্মালি দেখা হয়, এরকম ফর্মালি কখনো কথা বলার সুযোগ হয়নি, এবং এভাবে কথা বলার সুযোগ তো হয়নি এবং গানও শুনতে চাইবো আজকে, সেটা সুযোগের আগে কখনো হয়নি এভাবে। তো আমি খুবই আনন্দিত যে আপনাকে পেয়েছি আমার সিথির অতিথিতে। অনেক কিছু জানার আছে আপনার কাছ থেকে। আমি শুরুতেই যেটা জানতে চাই দিদি, গত মে মাসের মাঝামাঝি সময়ে আপনি কোভিডে আক্রান্ত হয়েছিলেন, তো আমরা একটু শুনতে চাই যে আপনি কিভাবে সেই মোকাবেলাটা করলেন। কোভিডটা একটা অদ্ভুত ধরনের অসুখ, কারণ কোভিড হওয়ার আগে আমি সবাইকে বলছিলাম যে আপনারা সাবধানে থাকবেন, বারবার হাত ধোবেন, মাস্ক পরে বেরোবেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন ইত্যাদি ইত্যাদি। কিন্তু যখন আমার নিজের হলো, আমি কিন্তু বুঝতেই পারিনি কিভাবে কোথা থেকে এলো আমার মধ্যে। আমার এবং আমার হাজবেন্ডের আমরা দুজন আক্রান্ত হলাম, এবং শুরুর দিকে অত জটিল ছিল না, হালকা একটু গায়ে ব্যথা, একটু জ্বর, মানে মনে হয়নি যে অত কঠিন কিছু। এবং আমি সবাইকে খুব উৎসাহ দিচ্ছিলাম যে ঠিক আছে, ভালো হয়ে যাচ্ছি, দোয়া করুন ইত্যাদি ইত্যাদি। নেগেটিভ হয়ে গেল যথারীতি, দু তিন সপ্তাহ পরে নেগেটিভ হয়ে গেল। আমি খুব খুশি যে ঠিক আছে নেগেটিভ হয়ে গেল, কিন্তু জটিলতাগুলো কিন্তু নেগেটিভ হওয়ার পরে শুরু হয়। যেমন আমার লাঙে ফাইব্রোসিস ধরা পড়লো, আমার সাংঘাতিক প্রবলেম শুরু হলো, এগুলো সব নেগেটিভ হওয়ার পর। এবং সবচাইতে যেটা এই অসুখের যেটা ভীষণ কঠিন এবং নেগেটিভ জিনিস, এবং যে বিষয়ে আমাদের সচেতন হওয়া দরকার, সেটা হচ্ছে নেগেটিভ হওয়ার পরে অ্যাটলিস্ট এক দেড় মাস পর থেকে জটিলতাগুলো আসতে থাকে। মানে কোভিড শরীরে যে ক্ষতিগুলো করে তার এফেক্ট এক দেড় মাস পর থেকে আসতে শুরু করে এবং এখনো চলছে। আমি কিন্তু এখনো নানা রকম জটিলতা আছে, আমার মাঝে মধ্যে পা ফুলে যাচ্ছে, আমার এখনো ব্রিদিং প্রবলেম আছে, আমার এখনো শর্ট অফ ব্রেথ আছে, এবং এটা আর দুর্বলতা তো আছেই। কাজেই আমি সবাইকে বলবো যে আপনারা খুব সাবধানে থাকবেন, কোভিড যাতে না হয়। কোভিড পজিটিভ থেকে নেগেটিভ পর্যন্ত কিন্তু খুব সহজ, সাধারণত সহজ হয়ে যায়, নেগেটিভ হওয়ার পরে জটিলতা। কাজেই সেই বিষয়টা সবাই খুব সচেতন থাকবেন যে নেগেটিভ হয়ে গেল বলে আমি ভালো হয়ে গেলাম, সেটা কিন্তু নয় অ্যাকচুয়ালি। হ্যাঁ, মানে সবাই কিন্তু নেগেটিভ হওয়ার পরে ভাবে যে ভালো হয়ে গেলাম, এখন খুশি থাকি করি। এক্স্যাক্টলি, সেটা সবসময় সচেতন থাকা দরকার। সেটা একদমই আসলে করাটা বুদ্ধিমানের হবে না, তখনই আরো বেশি কেয়ারফুল থাকতে হবে। দিদি, যে সুস্থ হবার পরে নতুন কোনো কাজ করেছেন, রেকর্ডিং বা প্রোগ্রাম? এখনো আমি ওইভাবে সুস্থ কিন্তু হইনি, মানে আমার এখন শর্ট অফ ব্রেথ আছে, কিন্তু তাও আমি করছি, আমি যেমন একটু একটু করছি, কারণ যতই আমি নিজেকে অসুস্থ ভাববো আরো বেশি আমাকে রোগগুলো জাকিয়ে ধরবে সেটা আমার মনে হয়। তো আমি ক্লাস নিচ্ছি, আমার তো সুরের ধারার ক্লাস নিতে হয়,
আমার নানান জায়গায়, যেমন কলকাতাতে সুরেটার একটা আছে সেকশন আছে, সেখানে ক্লাস নিতে হয়, নিউ ইয়র্কে সুরেটার সেকশন আছে, এগুলো সহ উইকলি ক্লাসগুলো আমি নিচ্ছি। আর একটু আধটু মাঝে একদিন চ্যানেল আইতে গেছিলাম, ওই একটু আধটু, খুব খুব রেস্ট্রিক্টেড হয়েতে একটু আধটু করছি। অনেক কথা জানার আছে দিদি আপনার কাছ থেকে, কিন্তু আপনাকে যখন পেয়েছি আজকে, মানে গান না শুনে তো ছাড়াছাড়ি নেই, তো আমি এখন একটা গান শুনতে চাই। আচ্ছা, গান গাইতে করব? হ্যাঁ নিশ্চয়ই, বলো। তাহলে আপনি তো পঞ্চকবির গান করেন, রবীন্দ্রনাথের গান তো, রবীন্দ্রনাথের গানটাই তো বেশি করেন বলতে গেলে, তো আমি একটা শুরুতে রবীন্দ্রনাথের গান শুনতে চাই। ঠিক আছে, আমার একটা পছন্দের গান করছি, বলো বলো। ও হ্যাঁ ঠিক আছে, না তাহলে না না, তোমার পছন্দ আমার পছন্দ তুমি দিয়েই করবো, অসুবিধা নেই, তুমি বলো। ঠিক আছে, তাহলে আমার পছন্দ যদি বলি, তাহলে আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, শুনে রো মনে, আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, শুনে রো বাঁধনে, তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে, আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার দিদি। যখনই এই গানগুলো আপনার কাছ থেকে শুনি, আমি আসলে মন্ত্রমুগ্ধ হয়ে শুনতে থাকি। দিদি আপনি তো গান করেন, এটা আমরা সবাই জানি, কিন্তু গানের বাইরেও তো আপনার একটা জীবন আছে, আপনি যেটা কি করতে ভালোবাসেন বা অবসর সময়ে কি করেন, বা এই আপনার জীবন ধারণ নিয়ে আপনার চিন্তা ভাবনা কি, এগুলো একটু আপনার কাছ থেকে আজকে আমি জানতে চাইব। আমার তো খুব সাধারণ জীবনযাপন, বাড়িতে যখন থাকি একটু পড়াশোনা করি, গাছের শখ আছে, একটু বাগান করি ইনডোর ছাদে, ওই আর বিশেষ করে এখন কোভিড এর কারণে হয়তো বেশ ভালো সুযোগ পেয়েছি, কারণ বাড়িতে আছি। এই টিভি দেখতে ভালোবাসি, টিভি অনেক সিরিয়াল, আমি রেগুলার দর্শক। তারপরে গান গান গাইতেও ভালোবাসি, আর আমি সাধারণত ছাত্র ছাত্রী এবং আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন নিয়ে থাকতে ভালোবাসি, কিন্তু কোভিড এর জন্য তো সেই কেউ আসতে পারছে না, আমিও যেতে পারছি না। তারপরে ওই হোয়াটসঅ্যাপে আজকাল তো অনেক কিছু আছে, হোয়াটসঅ্যাপ, ভাইবার, তারপরে তোমার ফেসটাইম, এই পরিবারের সবার সাথে কথা বলতে থাকি, পাশে আমার বোন থাকে, বোনের একটা ছোট্ট আজকে আছে, তার সাথে সময় কাটাই, মানে সময় আমার ভালোই কেটে যায়। আর আরেকটা কাজ তুমি যেটা বলছিলে যে কিভাবে সময় কাটাই, আমি এবারে কোভিড এ দুটো একটা কাজ করেছি, যে দুটো আমি মনে হয় যে বলতে চাই, মানে যেগুলো বলতে আমি কি বলবো, যেটা আমার মনে হয় যে আমি সবাইকে জানাতে চাই, আমার কৃতজ্ঞতাও সেটা, সেটা হচ্ছে যে আমরা কোভিড শুরুর থেকেই যখন দেখলাম যে সমস্ত অনুষ্ঠান অনুষ্ঠান বন্ধ হয়ে গেছে, এবং আমাদের যারা মিউজিশিয়ান তারা অসম্ভব অসুবিধায় পড়ে গেছে, মিউজিশিয়ান, তারপরে মিউজিক টিচার্স যারা খালি গান শেখান আর কিছু না, বা গান গেয়ে বেড়ান, গান গাওয়াটাই যাদের একমাত্র পেশা, তারা তো খুবই মুশকিলে পড়ে গেছে। তো তাদের জন্য আমরা সুরের ধারা থেকে গত 7 মাস ধরে আমরা
তাদেরকে একটু সাপোর্ট করার চেষ্টা করেছি এবং সাপোর্টটা করেছি অন্যদের সহায়তা। যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে আমার ছাত্রছাত্রী আছে দেশে বিদেশে, তারপরে সুহৃদরা আছেন, শুভার্থীরা আছেন, অনেক বাঙালিরা আছেন, আমেরিকার অনেক বাঙালি যারা এগিয়ে এসেছিলেন তারা একটা অনুষ্ঠান করে ওখানে দিয়েছেন, সিঙ্গাপুরের বাংলাদেশ সোসাইটি ওরা অনুষ্ঠান করে আমাদেরকে টাকা দিয়েছে, নিউ ইয়র্কে আমাদের আমার সুরের ধারার ছাত্রছাত্রীরা ওরা অর্গানাইজ করে টাকা দিয়েছে, লন্ডনের ছাত্রছাত্রীরা ওরাও যোগাযোগ টাকা দিয়েছে, এদের সবাই স্পন্সর করেছে এবং আমরা গত সরকারও একবার দিয়েছিলেন, তবে সরকারের তো সীমিত, এত মানুষকে সরকারকে দিতে হয়, তো আমরা যার ফলে যেটা হয়েছে আমরা প্রায় 185 জন শিল্পী এবং শিক্ষক, সঙ্গীত শিক্ষক, এবং খালি ঢাকায় না, ঢাকার বাইরে মফস্বলের ঢাক, যারা ঢাক বাজায়, ঢুলি, বাউল শিল্পী, যাত্রা শিল্পী, এদেরকে আমরা গত 7 মাস ধরে স্পন্সর করেছি। এটা একটা আমার মনে হয় যে কিছু কিছু জিনিস থাকে তো যে বলতে পছন্দ করি, আমি এটা বলতে পছন্দ করি এই জন্য যে এই সাহায্যে সবাই এগিয়ে এসেছিলেন, আমাদের আহ্বানে সাড়া দিয়ে সবাই এগিয়ে এসছেন, সবাই যার যার সাধ্যমতো সাহায্য করেছেন। এটা একটা অনেক আমি মনে করি যে এটা আমার দিক থেকে অনেক বড় একটা প্রাপ্তি যে সবাই আমার আহ্বানে সাড়া দিয়েছেন এবং যাদেরকে সাহায্য করতে পেরেছি তা যদিও খুব সামান্য কিন্তু ওই যে একটুখানি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া ইট রিয়েলি কামস, মানে যারা যাদেরকে তারা তারা অনেকটাই মনে করে যে মনে করেছে যে আচ্ছা আমাদের পাশে কেউ আছে। আর আরেকটা কাজ করেছি সেটাও আমার ব্যক্তিগত কাজ, আমি একটা গবেষণার কাজ করছিলাম পিএইচডি গানের উপরে, রবীন্দ্রনাথের গানের উপরে, এই নানা ব্যস্ততায় এই ওই সেই এত দৌড়াদৌড়ি কাজ আর শেষই করতে পারছি না, এই কোভিড শুরু হওয়ার পরে আমি দিন রাত খেটে আমার গবেষণাটা শেষ করে জমা দিয়েছি। এটা একটা আমি মনে করি আমার কি বলবো আমার একটা ওয়ান অফ দি গ্রেটেস্ট অ্যাচিভমেন্টস, মানে কখনো কখনো এমন মনে হতো যে এই জীবনে আর এটা আমি শেষ করতে পারবো হবে না, হ্যাঁ হ্যাঁ না আর সময় দিতে পারছিলাম না, তো এবারে সেটা করলাম যে ভীষণ একটা মনে হলো যে আমার কাঁধ থেকে একটা মানে হালকা লাগছে যে কাজটা শেষ হয়ে গেছে, ব্যাস জমা দিয়ে দিয়েছি। চমৎকার, নিঃসন্দেহে চমৎকার একটি উদ্যোগ দিদি। দিদি, আপনার প্রভাব আপনার সন্তানদের উপরে কতটা পড়েছে? খুব একটা না, কারণ আমি আমার প্রভাব ওদের উপরে বিস্তারের চেষ্টা করিনি, কারণ আমরা তো প্রত্যেকেই ইন্ডিভিজুয়াল, আমরা যার যার মতন করে সে বেড়ে উঠছি তৈরি হচ্ছে, তবে বাড়ির পরিবেশ তো বাচ্চাদেরকে একটুখানি মানে বাচ্চারা যা যা দেখে দেখে বড় হয় সেটা তো তাদের মধ্যে একটা ভিতরে হয়ে যায়, তৈরি হয়ে যায় যে ছোটবেলা থেকেই দেখে বড় হওয়া, সেটা আমাদের বাড়ির পরিবার। আমার বাড়িতে যেমন সবসময় মানে লোকজন আসছে যাচ্ছে মানুষজন, মানে একদম খুব কনফাইন একদম চারজনের একটা ফ্যামিলি, এটা কখনোই ছিল না। আমার ছাত্রছাত্রীরা সারাদিন আসছে, সুরের ধারার লোকজন আসছে, আমার সারাক্ষণ মানুষজন আসা যাওয়া, মানে আমাদের একটা এক্সটেন্ডেড ফ্যামিলি অনেককে নিয়ে, তো এর মধ্যে আমার ছেলেমেয়েরা বড় হয়েছে, আমার মেয়ে তো এখন আমেরিকায় থাকে, সে নিউ ইয়র্কে চাকরি করে, আর ছেলে ছিল আমেরিকায় তো এখন এসছে দেশে, আবার হয়তো যাবে কিছুদিন পর। তো তার মানে আপনি যেহেতু সবসময় খুব মানুষজন নিয়ে থাকতে পছন্দ করেন, নিশ্চয়ই আপনি গল্প করতে বা বেড়াতে যেতে আড্ডা দিতে আপনি ভীষণ পছন্দ করেন। এটা খুব ইন্টারেস্টিং, আমি নিজে কিন্তু কথা কম বলি কিন্তু আমি এনজয় করি যে অন্যরা কথা বলবে, আমার বন্ধু বান্ধব যারা তারা সবাই খুব কথুরে আর কি, প্রচুর কথা বলছে, আমি সেখানে চুপ করে বসে এনজয় করি, কিন্তু আমি সঙ্গ ভালোবাসি অনেক, একা থাকলে আমি যে জন্য কোভিড এর সময় আমাকে বারবার ইনসিস্ট করা হয়েছে যে হসপিটালে ইভেন সিএমএইচ থেকেও ফোন করে আসেন, আমরা আপনার জন্য সিট রেখেছি, আপনি সিএমএইচ, আমি বললাম যে আমি হসপিটালে গেলে একদম মারা যাবো, আমি বাঁচবই না, বাড়িতে এই যে রাস্তায় যে খবরের কাগজ মুরগি হেঁকে হেঁকে যায় সেটাও যেন মনে হয় যে আমাকে লাইফ দেয়, হ্যাঁ তো ওইগুলো তো আমি এখানে শুনতে পাচ্ছি, এই কাজের বুয়ারা আসছে, বাড়ির লোকজন আসছে, কেউ আসে, এই তারপরে আমার বোনের বাচ্চাটা সারাক্ষণ আসছে যাচ্ছে, তো এইগুলো মানে এই সঙ্গটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, আমি একা থাকতে একদম পছন্দ করি না। বাহ, এই যে গানের বাইরে কোন বিষয়ে আপনার সব থেকে বেশি আগ্রহ আছে? গানের বাইরে গল্পের বই পড়া, গল্পের বইয়ের আগ্রহ আছে,
তারপরে তোমার ছবি দেখতে ভালোবাসি, ছবিতে আগ্রহ আছে, আর গাছপালায় আগ্রহ আছে। চমৎকার দিদি, অনেক অজানা কথা যেগুলো আসলে এর আগে কখনো জানা হয়নি বা কখনো আপনাকে জিজ্ঞেস করা হয়নি। দিদি, আপনি কি করতে ভালোবাসেন বা অবসরে কি করেন? দিদি, আমি আসলে বেসিক্যালি খুব অলস। হ্যাঁ, আমি সব থেকে এনজয় করি ঘুমাতে এবং বিছানায় শুয়ে টিভি দেখতে। এটা হচ্ছে অলস মানুষের যে একদম মানে কি বলবো মানে মেইন ক্যারেক্টারিস্টিকস, যে অলসতা একদম আমার সেটা অবশ্যই মানে এক নম্বরে আছে অলসতা। গান শুনতে চাচ্ছ না? হ্যাঁ, একটা গান শুনতে চাই। এবার একটা আমার পছন্দের গান শুনো। কোন গানটা তাহলে শুনবো দিদি? অতুল প্রসাদের একটা গান আমার খুব পছন্দের, আমারও বাগানে এত ফুল। তুলনামূলক ভাবে কম গাওয়া হয়, কম শোনা হয়, কিন্তু গানটা খুব খুব সুন্দর, মানে চমৎকার একটি গান। হ্যাঁ হ্যাঁ, শুনি তাহলে। আমারও বাগানে এত তবু কেন চলে যায় তারা, যে আছে তারি পানে সে তো নাহি ফিরে যায়। আমারও ভীষণ প্রিয় একটি গান, এবং আপনার কণ্ঠে বারবার শুনতে সব গানই আসলে আমার খুব ভালো লাগে। দিদি, আমাদের একটা এখন সেগমেন্ট রয়েছে, আমি আপনাকে প্রশ্ন করব, আপনাকে সংক্ষেপে সেটা উত্তর দিতে হবে। আচ্ছা, রবীন্দ্রসঙ্গীতের প্রেমে কখন এবং কিভাবে পড়লেন? নিজের অজান্তেই কখন পড়ে গেছি বলতে পারবো না, কিন্তু সময়ও জানি না কখন। বিশ্বভারতীর ছাত্রী ছিলেন আপনি, সেখানে কণিকা বন্দ্যোপাধ্যায়ের মতো সঙ্গীতজ্ঞদের পেয়েছেন আপনি, এটা আপনাকে কতটা সমৃদ্ধ করেছে? পুরোটাই আমার জীবন বা মনন সবকিছুই আমি বলবো যে কণিকা বন্দ্যোপাধ্যায় এবং শান্তিনিকেতনের অন্যান্য গুরুদের দ্বারা প্রভাবিত। আপনি শুরুতে অর্থনীতিতে পড়াশোনা করেছিলেন, তো গানের পাশাপাশি কি অন্য কিছু করার পরিকল্পনা ছিল? বিশ্বভারতীতে যাওয়ার আগে ভর্তি হয়েছিলাম, তারপর ওইটা ছেড়ে দিয়ে চলে যাই বিশ্বভারতীতে, কিন্তু ফিরে এসে আর সুযোগ হয়নি, কারণ একটু একটু করে গান করতে শুরু করলাম এবং এখানে ওখানে ডাক পড়তে লাগলো, কাজে আর আর ভাবনার অবকাশ ছিল না যে অন্য কোনো লাইনে পড়বো বলে। বর্তমানে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগে শিক্ষকতা করছেন, সেই অভিজ্ঞতাটা কেমন? আমি সঙ্গীতে ছিলাম বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত এবং নাট্যকলা বিভাগে, কিন্তু এখন আমি নৃত্যকলা বিভাগের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছি।
তবে এটা ঠিক যে নৃত্য সঙ্গীত নাট্যকলা সবই তো পরস্পর সম্পৃক্ত একটার সাথে একটা। কাজে নৃত্যকলা বিভাগের চেয়ারপারসন হিসেবে কাজ করতে আমার একটা নতুন অভিজ্ঞতা হচ্ছে এবং আমি খুবই এনজয় করছি। দিদি, আপনার কি মনে হয় আমাদের দেশে কি রবীন্দ্রসঙ্গীতের চর্চাটা যথাযথ হচ্ছে? এটা খুব কঠিন একটা ব্যাপার অল্প কথায় উত্তর দেওয়া। রবীন্দ্রসঙ্গীত বলবো না, আমি বলবো যে যথাযথ সঙ্গীতের চর্চা সেভাবে হচ্ছে কিনা বলা কঠিন, কিন্তু ওটা আমাদের মতন যারা পুরনো পন্থী তারা বলবেন হচ্ছে না, যারা এখনকার আধুনিক প্রযুক্তির নানা রকমের প্রযুক্তিগত মাধ্যমে সঙ্গীতের চর্চা করেন তারা বলবেন হচ্ছে, খুব ভালোই হচ্ছে। তো এইটা একটা আপেক্ষিক বিষয়। দিদি, আপনার কাছে কি মনে হয় একজন শিল্পীর বিনয়ী হওয়াটা কতটা জরুরি? এটা তো বেসিক ব্যাপার, শিল্পী বলে না প্রত্যেকটা মানুষেরই বিনয়ী হওয়া উচিত, তাই না? কারণ মানুষের জীবনটা এত অনিশ্চিত যে আজকে আমার সাংঘাতিক সবকিছু আছে কিন্তু কালকে সব চলেও যেতে পারে, কাজে সেক্ষেত্রে অহংকার বা উদ্ধত হওয়া যে কোনো মানুষকে যেমন পেছন দিকে নিয়ে যায়, একজন শিল্পীকেও পেছন দিকে নিয়ে যায়। এটা এইগুলো হচ্ছে তোমার যে সমস্ত হিউম্যান কোয়ালিটি, মনুষ্যত্বের যে গুণাবলী, সেই গুণাবলীগুলির মধ্যেই একটা গুণাবলী, একটা অন্যতম প্রধান গুণাবলী হচ্ছে বিনয়ী হওয়া। সত্যিই তাই। দিদি, আপনি তো লেখালেখি করেন, আপনার কয়েকটা বইও প্রকাশিত হয়েছে, তো আমরা কি নতুন কোনো বই পাচ্ছি আর? আমি আশা করছি যে এই তো আমার যে আমার আমার যে থিসিস পেপারটা এটার ভেতরে অনেকগুলো বইয়ের উপাদান আছে, তো আমি আশা করছি যে বেশ কয়েকটা বই হয়তো বের করা যাবে। তবে সবই মিউজিক রিলেটেড, মানে আমার বিষয়। তবে আমার খুব আমি কিছু ভ্রমণ কাহিনী লিখি নানা, এখানে ওখানে যখন গেছি অনেক জায়গায় ঘোরার সুযোগ হয়েছে এবং সেগুলো কিছু কিছু এবারে ভাবছি যে সেগুলো একটু কম্পাইল করে একটা ভ্রমণ কাহিনী কিছু করা যায় কি, চমৎকার হবে ব্যাপারটা। এবং আমি খুব ইন্টারেস্টিং জায়গায় গেছি যেখানে সাধারণত সাধারণ টুরিস্টরা যায় না, এরকম সেগুলো খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, সেগুলো জানাতে চাই। একটা দুটো জায়গার কথা একটু শুনতে চাই, তাহলে আমাদের দর্শকরা আই থিঙ্ক জানতে চায়। যেমন ধরো আমি প্রথমে যেটা বলি যে আমি আমি গঙ্গোত্রী গেছি, মানে গঙ্গা যে নদী, আমাদের যে গঙ্গার যে উৎস গোমুখ, ওটা দেখতে গেছিলাম হিমালয়ে। হ্যাঁ, একদম পুরো ট্রেকিং করে, তো সেটা একটা ইউনিক এক্সপিরিয়েন্স আমার জন্য। তারপরে ধরো আবার গেছি তোমার আলাস্কা, আলাস্কাতে ওই গ্লেশিয়ার দেখতে ক্রুজ নিয়ে, সেটাও খুব কম মানুষ যায়, মানে একেবারে সেই নর্থ পোলের কাছাকাছি যেখানে সেই বরফের সেই হিমবাহ গুলি ভেসে বেড়াচ্ছে সমুদ্রের মধ্যে, সেটা একটা ইউনিক এক্সপিরিয়েন্স। তারপরে আমি গেছি আইসল্যান্ড, একটা অদ্ভুত দ্বীপ যেখানে যেটা এখন এই যে পলিউশনের জন্য পৃথিবীর মধ্যে যে একটা ভাগ হয়ে যাচ্ছে, পৃথিবী কিন্তু উত্তর দক্ষিণে একটা একটা ফাটল দেখা দিয়েছে, ফাটলটা আস্তে খুব স্লো কিন্তু একটা ফাটল তৈরি হয়েছে, সেই ফাটলের মাঝখানে পড়েছে, মানে আলটিমেটলি আজকে থেকে 50-60 বছর পরে আইসল্যান্ডের একটা দ্বীপ থাকবে না, ভেঙে যাবে, দুটো হয়ে যাবে। তারপরে ধরো দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ আমেরিকায় আমি গেছি তোমার ইয়েতে পেরু, মাচু পিচু বা প্রাচীন সভ্যতা, সেটা দেখার সুযোগ হয়েছিল। তারপরে গেছি ইথিওপিয়া, যেখানে মানব সভ্যতা শুরু বলে ধরে নেয় এবং প্রথম মানুষের যে ফসিল যেটাকে লুসি, একটা মেয়ের ফসিল, সেটা ওখানকার লেখা আছে যে প্রথম আদি মানব। এরকম অনেক ইন্টারেস্টিং। তারপরে মেক্সিকোতে গেছি, মেক্সিকোর কালচারও খুব ইন্টারেস্টিং। এইগুলো মনে হচ্ছে খুবই ইন্টারেস্টিং সব এক্সপিরিয়েন্স এবং প্রত্যেকটাই মানে হ্যাঁ লেখার মতো, সেগুলো লেখার ইচ্ছা আছে, তাই জানি না এখনো পড়ালা রবীন্দ্রনাথের গান
ইভেন এটা আমিও, আমারও এটা অভিজ্ঞতা হয়েছে যে আমি যখন ছোটোবেলায় রবীন্দ্রসঙ্গীতের কম্পিটিশনে যেতাম বা গাইতাম, তখন দেখতাম এবং এখনও দেখি যে রবীন্দ্রনাথের গান খুব স্বরলিপি মেনটেন করে গাওয়া হয়। কিন্তু এখন যেটা হয়েছে যে স্বরলিপি মেনটেন তো হয়তো বা হয় বা হয় না কোথাও কোথাও, আবার এটাকে একটু ফিউশন করে কেউ কেউ গাওয়ার চেষ্টা করছে। কিন্তু তো এটাকে আপনি কিভাবে দেখেন? এই জিনিসগুলো না আসলে একটা ব্যাখ্যা দেওয়া দরকার, এবং ব্যাখ্যাটা খুব অল্প সময়ের মধ্যে সম্ভব না। রবীন্দ্রনাথের গানের স্বরলিপিগুলি রবীন্দ্রনাথকে জীবিতকালীন অবস্থাতেই অন্যরা, তার আশেপাশে যারা ছিলেন, তারা সেই গানগুলোকে স্বরলিপিতে সুরটা ধরে রাখবার চেষ্টা করেছে, এবং রবীন্দ্রনাথের মৃত্যুর পরেও তার অল্প বয়সের লেখা কিছু গান সেগুলো ওইভাবে স্বরলিপিতে ধরা আছে। কিন্তু ইন্টারেস্টিং যেটা হচ্ছে, রবীন্দ্রনাথের অল্প বয়সের যে সমস্ত গান বা পরেও গান, রবীন্দ্রনাথ কিন্তু যখন এক একজনকে শিখিয়েছেন তখন তিনি নিজেই অনেক সময় দেখা গেছে যে একই সুর একজনকে আরেক রকম শেখালেন, মনে করো তোমাকে একরকম শেখালেন, আমাকে একরকম শেখালেন। সেটার কারণ হচ্ছে এই যে হয়তো উনি 15-20 বছর 30 বছরের সময়ের যে পার্থক্য, তার অল্প বয়সে যাদেরকে শিখিয়েছিলেন তাদেরকে একরকম শিখিয়েছেন, এবং তার বৃদ্ধ বয়সে শান্তিনিকেতন পর্বে যখন শিখিয়েছেন তখন আবার আরেক রকম শিখিয়েছেন। তো এটা উনি হয়তো ভুলে গেছেন বা এর গলায় মনে হচ্ছে সুরটা একটু অন্যরকম করে দিলে ভালোভাবে করে দিয়েছে। এখন যারা ওইখানে শান্তিনিকেতনে শিখেছে বা গুরুর কাছে সরাসরি শিখবার যাদের সুযোগ আছে, তারা তাদেরকে যদি তাদের গুরুরা বলেন যে না এটা স্বরলিপির থেকে একটু আলাদা, তাহলে সেটা নিশ্চয়ই গ্রহণযোগ্য, কারণ ওরা ওইভাবে শিখেছে। যেমন আমি আমার মুখ গুরু কণিকা বন্দ্যোপাধ্যায় অনেক গান এমন শিখেছি যেটা স্বরলিপির সাথে মেলে না, এবং তিনি শিখেছেন তার গুরু শৈলজরঞ্জন মজুমদারের কাছে, সরাসরি রবীন্দ্রনাথের কাছ থেকে শিখেছে, ওই ধারাবাহিকতাটা চলে আসছে। কিন্তু এখন মনে করো কুমিল্লায় বা চট্টগ্রামে বা নোয়াখালীতে একজন শিক্ষক তার ছাত্রছাত্রীদেরকে গান শেখাবে, তার তো সরাসরি গুরুর কাছে শেখার সুযোগ হয়নি, তাকে তো স্বরলিপি ফলো করতেই হবে, কারণ ওইটাই হচ্ছে একটা বেসিক কাঠামো যেটা দেখে গানটা শেখানো হবে। তো সেটা সেই রকম ক্ষেত্রে ফলো করতেই হবে, কিন্তু এমন না যে স্বরলিপির বাইরে গাইলেই সেটা ভুল, এখানে তথ্যের অভাব থেকে যাচ্ছে। ওই ব্যাপারগুলো পরিষ্কার ব্যাখ্যা প্রয়োজন যে কোন গানটা স্বরলিপি অনুসরণ করে গাইতে হবে, কোন গানটা স্বরলিপি মানে স্বরলিপির বাইরে গাওয়ারও রীতি আছে, সেই ব্যাপারগুলি আমাদের জানা থাকা দরকার এবং একটু ব্যাখ্যা দরকার, এই আর কি। এ প্রজন্মের শিল্পীদের সম্পর্কে আপনার মূল্যায়ন কি? আমি তো মনে করি যে সবাই খুব, এখনকার যারা ছেলেবেলা যারা গায় ভালো গায় এবং ওদের সুযোগও অনেক বেশি আছে, কারণ ধরো আমাদের সময় যে ইউটিউব বলো বা এই যে এত কিছু শোনার, এগুলো তো আমাদের সময় ছিল না, আমাদের সামনে গিয়ে বসে বসে গান শিখতে হতো। তো এখন অনেক সুযোগ আছে এবং ছেলেবেলা গাইছেও ভালো, আমরা এখন আরেকটা গান শুনতে চাই। কি গান শুনবো বলো, তুমি বলো কি গান শুনতে চাও। আমি তাইলে, আমার খুব পছন্দের একটা গান আপনার গাওয়া, আমি অনেকবার শুনেছি এটা, একামর গানের তরি।
ধন্যবাদ দিদি, চমৎকার এই গানটি। কতবার যে আমি আপনার গাওয়া এই ভার্সনটি শুনেছি বলে বোঝাতে পারবো না। দিদি, আমাদের ছোট্ট একটা সেগমেন্ট আছে এখন, সেটা হচ্ছে আমি আপনাকে প্রশ্ন করব, আপনাকে হ্যাঁ অথবা না বলে শুধু উত্তর দিতে হবে। আচ্ছা, রবীন্দ্রসঙ্গীতের বাইরে আর কোনো সঙ্গীত কি আপনাকে টানে? হ্যাঁ। শিল্পীদের মধ্যে কাউকে কি ঈর্ষা করেন? ওপার বাংলার শিল্পীদের তুলনায় এপার বাংলার শিল্পীরা কি পিছিয়ে আছে? নিজের গান, লাইক নিজের গাওয়া একটা গান, কখনো কি নিজের কাছে খারাপ লেগেছে? কারো কাছ থেকে কখনো কি প্রেমপত্র পেয়েছেন? এমন কোনো কিছু আছে যেটা করতে পারেননি বলে আজকে এই সময় বসে ভীষণ আক্ষেপ হয়? নিজের প্রতি কখনো খুব অভিমান হয়? শিল্পী হিসেবে এই যে আজকে আপনি রেজওয়ানা চৌধুরী বন্যা, নিজেকে সার্থক মনে হয়? অনেক ধন্যবাদ দিদি, এই ছিল আমাদের প্রশ্নোত্তর পর্ব আজকে, এবং চমৎকারভাবে প্রশ্নের উত্তরগুলো দেবার জন্য দিদি আমরা কিন্তু অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এবং আমি আশা করছি যে আমরা বিদায় নেবার আগে আপনার কাছ থেকে কিছু শুনবো আমার দর্শকদের জন্য, আমার জন্য তো কিছু অবশ্যই, এবং একটি গান শুনতে শুনতে আপনাকে বিদায় দিতে চাই। ঠিক আছে, আমি সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ জানাই, তোমাকে স্পেশালি এবং মাছরাঙ্গা টেলিভিশনের যারা এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত সবাইকে, যারা অনুষ্ঠান দেখছেন সবাইকে। আর আবারও যেটা বলবো, সবাই কিন্তু কোভিডকে দূরে রাখবার চেষ্টা করবেন এবং হেলাফেলা করবেন না। কোভিড কিন্তু মারাত্মক একটা অসুখ, মানে মারাত্মক অসুখ ইন দ্য সেন্স যে পজিটিভ থেকে নেগেটিভ হওয়া কোনো ব্যাপার না, কিন্তু তারপরের আফটার এফেক্টস অনেক লম্বা সময় থাকে এবং সেই সময়টা অনেক জটিল হয়ে যায় যদি আমরা সাবধান না থাকি। তো সবাই সাবধান থাকবেন, ভালো থাকবেন, এবং সবাই মিলে একসাথে সম্মিলিত একটা আমরা রোজ যেন প্রার্থনা করি যে এই কাটুক, এই অমানিসা আমাদের জীবন থেকে দূর হোক, পৃথিবী থেকে অমানিসা দূর হোক। অনেক ধন্যবাদ দিদি, আমরা কোন গানটি শুনতে শুনতে আজকে আপনাকে বিদায় দিচ্ছি? বিদায় বলো। আচ্ছা, তবু মনে রেখো দিয়ে শেষ করে, মনে রেখো। ঠিক আছে। মনে রেখো যদি দূরে Oh,
অনেক ধন্যবাদ দিদি আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে কিছু সময় দেওয়ার জন্য, এবং অনেক কথা জানতে পারলাম আপনার কাছ থেকে আজকে। আপনি ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন। তুমিও ভালো থাকো। আপনারা উপভোগ করছিলেন মাছরঙা টেলিভিশনের বিশেষ সঙ্গীতায়োজন মেড ইন মিল্ক সোপ বা নিবেদিত শিথির অতিথি। আমরা আড্ডা দিচ্ছিলাম, গান শুনছিলাম, আমাদের সঙ্গে ছিলেন আমাদের সবার প্রিয় সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। গান কিন্তু আমাদের মনকে সমৃদ্ধ করে। সো আপনার চলার পথে নিত্যদিনের সুখের সময়, দুঃখের সময়, যে কোনো মুহূর্তে আপনি কিন্তু গানটাকে আপনার সাথী হিসেবে বেছে নিতে পারেন, এবং সেজন্যই প্রতি শনিবার শিথির অতিথি দেখবেন। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।